অচিন্তদের যে দাবিটা যে এদেরকে আর ইন্টারভিউ দিতে হবে না, এই শিলমোহরটা সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার একটা জিনিস বুঝতে হবে, ভাদ্র মাসে ভুল চণ্ডীপাঠ করা থেকে সবসময় মুখে যা এলো সেই কথা বললে তার ব্যাকল্যাশটা এরকম হয়। আপনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন যেটা আপনার পর্ষদ সভাপতি বলছে বেআইনি, তার মানে আমি আপনি আমার প্রশাসনিক প্রধান, আপনি এরকম একটা মন্তব্য করছেন কি করে যেখানে আইনি প্রবিধান নেই? তার দায়টা কে নেবে?